Hi everyone, Assalamualaikum. আমি ফারাহ আফরিন। আমি গত 3 বছর ধরে একটা কানাডিয়ান সফটওয়্যার ফার্মে বাংলাদেশের ব্যাকআপ অফিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আমি হ্যাবিট থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি। আমার সেশন ছিল 2007-08। যারা আমার মতো হ্যাবিটে পড়াশোনা করতে আগ্রহী তাদের সবাইকে হ্যাবিটের ক্যাম্পাসে স্বাগতম। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইখতিয়ার হোসেন সম্রাট, 2007-08 সেশনের হ্যাবিট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকেরা খুবই হেল্পফুল এবং ফ্রেন্ডলি। এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশটা খুবই চমৎকার। এখানকার ল্যাবরেটরিতে সকল ধরনের সুবিধা পাওয়া যায়। এই ল্যাবরেটরিতে মডার্ন টেকনোলজি এবং আধুনিক কম্পিউটার ব্যবহার করা হয়েছে। এখানকার অথরিটি যারা আছেন তারা স্টুডেন্টদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকেন। আমি সিএসসি কমপ্লিট করার পরে এখন এফআই এর মেম্বার অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। এফআই মিন্স ফেডারেশন ইন্টারন্যাশনাল অটোমোবাইল। এফআইএ একটি আন্তর্জাতিক অর্গানাইজেশন, যা আন্তর্জাতিক অর্গানাইজেশন ইউনাইটেড ন্যাশনের সাথে কাজ করে আসছে। হ্যাবিট একটি সম্পূর্ণ হ্যাবিটের স্টুডেন্ট এবং টিচাররা সবাই মিলে একটি পরিবার। আমি হ্যাবিটে পড়াশোনা করার সুযোগ পেয়ে নিজেকে অনেক গর্বিত এবং ভাগ্যবান মনে করি। এখানে যারা বর্তমানে পড়াশোনা করতে এসেছো আর যারা বর্তমান স্টুডেন্ট, সবাইকে আমি হ্যাবিটের পরিবার হিসেবেই মনে করি। তোমরা যদি তোমাদের কোনো প্রকার কোনো সাহায্যের প্রয়োজন হয় পড়াশোনার ব্যাপারে বা যে কোনো ইনফরমেশন বা পরামর্শের জন্য আমার সাহায্যের প্রয়োজন হলে তোমরা আমাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের পাশে আছি এবং থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন আক্তার, হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি, 2007-08 সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। বর্তমানে আমি ফ্লোরা সিস্টেমে আছি প্রোগ্রামার হিসেবে। হাজি আবুল হোসেন ইনস্টিটিউটের প্রত্যেকটি টিচার অনেক ফ্রেন্ডলি এবং অনেক ভালো। নতুন যারা এসেছে এবং যারা আসবে তাদের জন্য বেস্ট অফ লাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অল? মাই নেম ইজ মোহাম্মদ মাহমুদুল হক। আই হ্যাভ কমপ্লিটেড ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম হ্যাবিট ইন 2011। হ্যাবিট আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট টু স্টাডি সিএসসি। দ্য টিচার্স অফ দিস ইনস্টিটিউট আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। দ্য স্টাডি এনভায়রনমেন্ট অফ দিস ইনস্টিটিউট is also very good. The facilities provided by the institute authority is really good and high standard. The CSC laboratories are providing all modern facility and technically advanced. At present, I am doing a job as an IT engineer in Automobile Association of Bangladesh, whose organization is member of FIA. FIA means Federation International Dealer Automobile. FIA is an international organization which works with United Nations. As a part of HABHIT, I feel proud and lucky that I got education from here. You, my younger brother and sister, never feel hesitated to contact me. If you need any help and query, I am still a family member of HABHIT. My door is always open for you. And I always say never to stop dreaming, because a dream can take you much higher what you never expect. Thank you. Thank you everyone. Thank you very much. Assalamu alaikum. Ami Homaira Hossain Mithila bolchi.
আমি হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি 2007-08 সেশনের সিএসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমি বর্তমানে বিটিসিআইডিতে ওয়েব ডেভেলপার হিসেবে কর্তব্যরত আছি। আমাদের এই প্রতিষ্ঠানের সবগুলো টিচার অনেক ভালো এবং অনেক ফ্রেন্ডলি। নতুন যারা এসেছে এবং যারা আসবে তাদের সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ দিনার। আমি 2011 সালে হ্যাবিট থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স কমপ্লিট করেছি। পরবর্তীতে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্স করি। এখন আমি একটি সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। তো আপনারা যারা নতুন ভর্তি হচ্ছেন সবার জন্য দোয়া রইল, এবং অবশ্যই আপনারা নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য যে কোনো এক্সপিরিয়েন্সড সফটওয়্যার কোম্পানি থেকে কোর্স করবেন এবং আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করবেন। সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।